আপনারা সকলে জানেন গতকাল সিনেমলে মুক্তি পেয়েছে সুপারস্টার জিতের চেঙ্গিস। চেঙ্গিস মুভিটি সিনেমলে ঝড় তুলছে। এই ভিডিওতে আমরা জানবো চেঙ্গিস মুভির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে। জানবো দ্বিতীয় দিনে চেঙ্গিস মুভিটি বক্স অফিস থেকে কত টাকা কালেকশন করেছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন চেঙ্গিস মুভিটিকে হিন্দি এবং বাংলাতে একই সাথে মুক্তি দেওয়া হয়েছে। চেঙ্গিস মুভিটির প্রতি সকলের অনেক প্রত্যাশা ছিল এবং চেঙ্গিস মুভিটি সকলের প্রত্যাশা পূরণ করতে অনেকটাই সফল হয়েছে। চেঙ্গিস মুভিটি সকলের কাছ থেকে পজিটিভ রিভিউ পেয়েছে এবং দর্শকরা চেঙ্গিস মুভিটিকে অনেক পছন্দ করেছে। বিশেষ করে মাস অডিয়েন্সরা চেঙ্গিস মুভিটিকে অনেক বেশি পছন্দ করেছে। যারা চেঙ্গিস মুভিটিকে সিনেমা হলে গিয়ে দেখেছেন তারা সকলে চেঙ্গিস মুভিটির অনেক প্রশংসা করছেন। চেঙ্গিস মুভিটিকে ডাইরেকশন দিয়েছেন রাজেশ গাঙ্গুলি এবং চেঙ্গিস মুভিটির জন্য গল্প লিখেছেন নীরজ পাণ্ডে এবং চেঙ্গিস মুভিটিতে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, সুস্মিতা, রণিত রয় সহ আরও অনেকে। যদি কথা বলি এই মুভিটির কালেকশন এবং বাজেট সম্পর্কে, চেঙ্গিস মুভিটির বাজেট মাত্র 6 কোটি রুপি। যদি কথা বলি চেঙ্গিস মুভিটির বক্স অফিস কালেকশন সম্পর্কে, চেঙ্গিস মুভিটি প্রথম দিনে হিন্দি এবং বাংলা মার্কেট মিলিয়ে 45-55 লক্ষ টাকা কালেকশন করেছিল। যদি কথা বলি চেঙ্গিস মুভির আজকের দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে, যেহেতু আজকে ঈদের দিন তাই চেঙ্গিস মুভির কালেকশন গতকালকে তুলনায় আজকে বেশি হবে। এই মুভিটি আজকে কলকাতা মার্কেট থেকে 40-60 লক্ষ রুপি কালেকশন করতে পারে বলে ধারণা করছে অনেকে। চেঙ্গিস মুভিটিকে নিঃসর কলকাতায় কিসি কা বাই কিসি কি জান মুভিটি থেকে অনেক কম শো দেওয়া হয়েছে। চেঙ্গিস মুভিটি আরও বেশি শো ডিজার্ভ করে কলকাতায় এবং চেঙ্গিস মুভিটি হিন্দি মার্কেট থেকে আজকে 3-8 লক্ষ রুপি কালেকশন করতে পারে। চেঙ্গিস মুভিটির সাথে যেহেতু কিসি কা বাই কিসি কি জান এই মুভিটির ক্লাশ হয়েছে, সেই কারণে এই মুভিটির কারণে চেঙ্গিস সব জায়গায় অনেক কম সংখ্যক শো পেয়েছে। অনেক কম সংখ্যক শো পাওয়ার কারণে চেঙ্গিস মুভিটির কালেকশন অনেক কম হয়েছে। সালমান খানের কিসি কা বাই কিসি কি জান এই মুভিটিকে সকলে নেগেটিভ রিভিউ দিয়েছেন এবং দর্শকরাও এই মুভিটিকে তেমন একটা পছন্দ করছে না। অন্যদিকে চেঙ্গিস মুভিটিকে সকলে পছন্দ করছে। আশা করি চেঙ্গিস মুভিটির হল সংখ্যা সামনের দিনগুলোতে বৃদ্ধি পাবে এবং চেঙ্গিস মুভিটি KGF, কান্তারা, পুষ্পের মতো হিন্দি মার্কেটে চমক দেখিয়ে দেবে এবং হিন্দি মার্কেটও ব্লকবাস্টার মুভি হবে। আপনারা যদি এখন পর্যন্ত চেঙ্গিস মুভিটিকে সিনেমা হলে গিয়ে না দেখে থাকেন তাহলে চেঙ্গিস মুভিটিকে সিনেমা হলে গিয়ে দেখুন এবং চেঙ্গিস মুভিটিকে সাপোর্ট করুন। এবং অলরেডি চেঙ্গিস মুভিটিকে সিনেমা হলে গিয়ে দেখে থাকলে আমাদের কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না আপনাদের চেঙ্গিস মুভিটি কেমন লেগেছে। ধন্যবাদ।